এটা হচ্ছে ব্র্যাক নার্সারি, এখানে ঝুলন্ত বাগান, খুবই সুন্দর ঝুলন্ত এই ক্যাকটাস গুলো। হচ্ছে কলা গাছ, এখানে অনেক ধরনের কলা গাছ আছে, কলা, করমচা, ম্যাঙ্গো। বেরিয়ে যাই, যান আপনারা সামনে যান। থাই পাতা, পোলাও পাতা, মাশাল্লাহ, পোলাও পাতাটা খুবই সুন্দর, ম্যাঙ্গো। তিন ভাই একবার কিন্তু হারাই গেছিল, এখন আবার কি বলবো। এখানে অনেক লাল লাল একদম রেড কালারের হচ্ছে, রেড কালারের ম্যাঙ্গো, এখানে বড় বড় ম্যাঙ্গো, ছোট ম্যাঙ্গো, গোল ম্যাঙ্গো, চাকাপাত ম্যাঙ্গো সব আছে। বনসাই, এটা কি ব্যাগ, এটা হচ্ছে ব্র্যাক নার্সারি। ব্র্যাক নার্সারিতে আসলে গাছগুলা খুবই সুন্দর হয়েছে। ও চায়না বটের বনসাই, চায়না বট এত সুন্দর হয়, আমি এত সুন্দর করা যায় আমি তো জানতাম না, খুবই সুন্দর। পাখির বাসা, ওইগুলা অনেক সুন্দর। এবং একটা ওয়াল হ্যাঙ্গিং কিনতে পারলে হ্যাঙ্গিং গুলাতে এই গাছ একটা হ্যাং করে রাখা যায়, খুব সুন্দর। ওয়াও, মাশাল্লাহ, হ্যাঁ খুব সুন্দর। যে বেতের, এটা বেতের এই হ্যাঙ্গিংটা খুব সুন্দর আসলে। দেখেন এভাবে করে কিন্তু গাছ রাখা যায়, কি সুন্দর। বাড়ির মাঝখানে উঠানে কামিনি ফুল, লাল ফুল, বিভিন্ন ধরনের ফুল দিয়ে এভাবে করে সাজিয়েছে ডুমুর। এখানে প্রচুর অরেঞ্জ গাছ আছে, যে অরেঞ্জ ধরে ধরে আছে। ওয়াও, টিয়া পাখিটা আছে, অরেঞ্জ আছে, ডুমুর আছে, অরেঞ্জ। ও এখানে এগুলো হচ্ছে ঘাস ফুল, হলুদ, লাল। প্রাইস কত, 200 টাকা করে এগুলা সব। ঝাঁক ঝাঁকে ঝাঁকে টিয়া আছে এখানে। ও হা, এইটা কি গাছ, ও মা, আমি এটা আগে কখনো দেখিনি, এই গাছটা এই ফার্স্ট দেখলাম ঢাকাতে। একদম প্লাস্টিকের মতো ফুলগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা তো খুবই সুন্দর, দেখি নাই আগে আমি কখনোই, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এগুলোর নাম আমি জানি না, এগুলোর নাম জানলে আপনারা একটু কেউ কমেন্টস করে বলবেন প্লিজ।